ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বর্তমান শহরে ধর্ণায় সদস্যরা। ভারতীয় জনতা যুব মোর্চা বর্তমান সদর জেলার পক্ষ থেকে রবিবার পূর্ব বর্ধমানের 5 নম্বর ইসরাবাদ 11 নম্বর ওয়ার্ডে বিজেপি যুব মোর্চার 6 জন সদস্য মিলে ধর্ণায় বসলেন। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সন্দীপ নন্দী, জেলা সহসভাপতি প্রবাল রায়, জেলার সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা, জেলার সম্পাদক শ্যামল রায়, জেলার যুব মোর্চার কনভেনার শুভম নিয়োগী সহ অন্যান্যরা। এদিন শুভম নিয়োগী বলেন, পশ্চিমবঙ্গ জুড়ে যে ভাবমূর্তি চলছে এই করোনা মহামারীকে কেন্দ্র করে, বিজেপি সরকারের ত্রাণ বিলি করতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেসরা, রেশনের চাল চুরি করে নিচ্ছে তৃণমূল, রেশনের চাল যাতে সবাই ন্যায্য পরিমাণে পান, করোনার মৃত ব্যক্তিদের সঠিক তথ্য প্রকাশ করতে হবে, এই রকম বেশ কিছু পোস্টার গলায় ঝুলিয়ে বিজেপি যুব মোর্চার কর্মীরা ধর্ণায় বসলেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজনৈতিক ভাবমূর্তি চলছে এই করোনা মহামারীকে কেন্দ্র করে, বিজেপি সাংসদদের ত্রাণ বিলি করতে দিচ্ছে না মাননীয়র কিছু তৃণমূলের দালাল এবং কিছু কর্মীরা মিলে নানা জায়গায় বাধা দিচ্ছে। করোনার সম্পূর্ণ তথ্য রুখে দেওয়া হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, করোনার তথ্য মানুষ জানে না। মানুষ আজকে রেশন পাচ্ছে না, যারা বিজেপি কর্মী, যারা বিজেপি করে না, যারা সাধারণ মানুষ, সেই রেশন মানুষ পাচ্ছে না। রেশন ডিলার শপে আসার আগেই চলে যাচ্ছেন তৃণমূল নেতার বাড়িতে। তাই আজকে আমরা সারা রাজ্য জুড়ে এই ধর্ণা মঞ্চে বসেছি নিজের বাড়ির সামনে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী লকডাউনকে মেনে নিতে বলেছে এবং লকডাউন ভালো করে পালন করতে বলেছে, সেই কথা অনুযায়ী, সেই রুলস ফলো করে আমরা দেখতে পাচ্ছেন আমাদের যুব মোর্চা কর্মীরা সবাই গ্যাপ মেনটেন করে, সমস্ত প্রশাসনিক নিয়ম মেনটেন করে আমরা আজকে ধর্ণায় বসেছি। আমাদের এই প্রতীকী আন্দোলন ধর্ণা চলবে। আমরা শুধু একটাই মাননীয়র কাছে একটাই প্রশ্ন রাখতে চাই, যে আজকে আমার কাছে একটা লিস্ট আছে, এটা হচ্ছে 11 নম্বর ওয়ার্ডের মাত্র একটা বুথ, এমনি বুথে আরও অনেক মানুষ আছে, এই বুথের অনেক মানুষ আছে যারা স্লিপ পর্যন্ত পায়নি, কুপন পর্যন্ত পায়নি, যেখানে বলা হয়েছিল যে কুপন আশাকর্মীরা বাড়িতে গিয়ে কুপন দিয়ে আসবে এবং তারা রেশন পাবে। আজকে সেই মানুষগুলো এতদিন ধরে না খেতে পেয়ে মরে যাচ্ছে, আমরা তাদেরকে ত্রাণ তুলে দিয়েছি, কিন্তু প্রশাসনের যেই ত্রাণ, সেই ত্রাণ কিন্তু যারা সরকারি ত্রাণ, সেই ত্রাণ কিন্তু তারা পাচ্ছে না, সেই সরকারি ত্রাণ তৃণমূল নেতারা বিক্রি করে দিচ্ছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, রিপোর্ট টাইমস বাংলা।